একদিনের ভারী বৃষ্টিতে ফের জলের তলায় শিলাবতী নদীর ওপর শিমলাপালের পাথরডাঙ্গা ভেলাইডিহা কজওয়ে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, চরম সমস্যায় শিমলাপাল ও তালডাঙ্গা ব্লকের একটা বড় অংশের মানুষ। স্থানীয় সূত্রে খবর, বিগত বাম আমলে শিলাবতী নদীর ওপর পাথরডাঙ্গা একটি কজওয়ে নির্মাণ করা হয়, ফলে শিমলাপাল এলাকার সঙ্গে জেলা সদর বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সুগম হয়। কিন্তু ফি বছর অতিবৃষ্টির কারণে একাধিকবার কজওয়ের ওপর দিয়ে জল বইতে থাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। রবিবার সকালে ওই এলাকায় গিয়ে দেখা গেল শিলাবতী নদীর কজওয়ের ওপর দিয়ে বইছে জল। শিমলাপাল থানার পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে, একই সঙ্গে পুলিশ প্রশাসনের তরফে আপাতত জলমগ্ন ওই কজওয়ের ওপর দিয়ে যাতায়াতের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে বলেও জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের কাছে এই কজওয়ে পুনর্নির্মাণের দাবি বারবার জানালেও কোনো কাজ হয়নি। অতিবৃষ্টিতে বারবার জলে ডুবে যায় এই সেতু, সমস্যা সমাধানে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি তারা জানাচ্ছেন। এরা লক্ষ্মীসাগর থেকে বাঁকুড়া পর্যন্ত গেছে, কতগুলো গাড়ি পেরে বিটার উপর এই রাস্তার উপর কমপক্ষে অন্তত ২৫ থেকে ৩০টা গাড়ি পার হয় প্রতিদিন। সেই ২৫ থেকে ৩০টা বাস পার হয় এবং অন্যান্য ছোটো যানবাহন তো আছেই। সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই, বাঁকুড়ার একমাত্র শর্টকাট রাস্তা বাঁকুড়া যাওয়ার। পেশেন্ট নিয়ে যে ব্রিজ ডুবে গেলে পেশেন্ট নিয়ে যাওয়ার জন্য খুবই অসুবিধা হয় এলাকার মানুষের। তাই এলাকার মানুষের সুবিধার্থে এই ব্রিজটা সংস্কার করা একান্তই প্রয়োজন। যদি না হয় আগামী দিনে আরও চরম ভোগান্তি ভোগ করবে সাধারণ মানুষজন। একটু বৃষ্টি হলে এই ব্রিজটা ডুবে যায়, যানবাহনের খুব অসুবিধা, সাধারণ মোটরসাইকেল পর্যন্ত পার হওয়া যায় না এবং ওপারের মানুষের খুব কষ্ট, এপারের মানুষ বা ওপারের মানুষ যাতায়াতের পক্ষে খুবই অসুবিধা। তাই আমরা প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, যাতে এই ব্রিজটি সংস্কার করে বাঁকুড়া পর্যন্ত আমাদের যাতায়াতের সুবিধা এবং রোগী যেন যথাসময়ে হাসপাতালে পৌঁছানো যায় তার সুব্যবস্থা করেন। বারবার এই রাস্তাটা একদম নিচু রাস্তা, রাস্তার ভিতরে কোনো মানে রাস্তাটা করার কোনো নাম নাই, কিছু নাই। বারবার আমরা অবজেকশন দিয়েছি, আমরা জানিয়েছি, তাও এই রাস্তাটা কোনো দিনও হচ্ছে না। আজ অনেকদিন মানে একটু বৃষ্টি একটু বৃষ্টি হলে এই রাস্তা পুরো জাম। কত গ্রাম আছে এখানে? এধারে আমাদের লক্ষ্মীসাগরের দিক দিয়ে আছে মোটামুটি গোটা ৫০, এই ধারেও ৫০-১০০ এরকম গ্রাম আছে। শিমলাপাল থেকে মানুষ মহান্তির প্রতিবেদন, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।